আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল ইসলাম শিমুল, প্রকৃতি নির্ভর গ্রুপ, জনাব আবেদ লতিফ স্যারের স্টুডেন্ট। আজকে অনেকদিন পরে ভিডিওতে আসলাম, সেটা হচ্ছে এরকম প্রায় দুই মাস পরে, এর মাঝে কোনো ভিডিও দিতে পারিনি আপনাদের, এর জন্য আসলে সরি, সবার কাছে দুঃখিত। খুবই চাপে ছিলাম, দেশের বাইরে ছিলাম, দেশে আসছি, নির্বাচন ছিল, আবার নতুন প্রজেক্টের কাজ ছিল, সব মিলে একটা ব্যস্ততা মধ্যে ছিলাম। তো আলহামদুলিল্লাহ সব কিছু ব্যস্ততার শেষের দিকে, এখন থেকে রেগুলার ভিডিও পাবেন, প্রতি সপ্তাহে একটা দুটো ভিডিও পাবেন ইনশাল্লাহ আপনারা। তো এই মুহূর্তে একটা গাড়ি আনলোড করতেছি, আর আনলোড করে আরেকটা গাড়িতে লোড হচ্ছে। আপনারা সবাই জেনে খুশি হবেন, এটা হলো যে আমাদের স্যারের, মোহাম্মদ জনাব আবেদ লতিফ স্যার, ওনার ফার্মে যাচ্ছে সরাসরি, আর রেপসিড অয়েল কেক, ইন্ডিয়ান রেপসিড অয়েল কেক, এটা রানিং, আমি সবেমাত্র পোর্ট থেকে চলে আসছে। এটা হলো একটা 20 টন 18-20 টনের গাড়ি, এটাতে আসছে, আনলোড হচ্ছে, এবং এটা ডেলিভারি হচ্ছে রংপুর থেকে। এবং আপনারা, আমিও দীর্ঘদিন চাইছিলাম যে আমরা রংপুর থেকেই আমরা মাল ডেলিভারি দিব। এটা আমার একদম রোডের সাইটেই গোডাউন, একদম গোডাউন, এটা হলো বদরগঞ্জ রোড। আর কেউ যদি আসতে চান এখানে রংপুর কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে সোজা পশ্চিমে বদরগঞ্জ রোডে 5 কিলো আসলেই আপনারা রোডের উপরেই পাবেন। আমরা অনেকে এই মুহূর্তে যেটা আমাদের প্রবলেম বা সমস্যায় আমরা যে চাষি ভাইরা আছি, সেটা হলো যে কোনো ফার্মের, মাছের ফার্মে, গরুর ফার্মে বা ডেইরি বলেন আর হলো পোলট্রি ফার্মে, খাবারের প্রচণ্ড পরিমাণ দাম। তো আমরা এই মুহূর্তে যে কাজগুলো করতে হবে, টেকনিক্যালি আমাদের সব কিছু জানতে হবে, খাবারের বিষয়গুলো যদি জানেন, প্রোটিন পার্সেন্ট জানেন এবং দামগুলো জানেন, তাহলে আপনারা এই যে একটা সংকট, খাবারের দাম যে সংকট চলতেছে, এই সংকট থেকে আমরা কিন্তু উত্তরণের একটা উপায় পাওয়া সম্ভব। আমি আপনার রেপসিডটা দেখাই একটু, এই যে আমার হাতে যে রেপসিডটা, এটাই হলো সেই রেপসিড। তো এটা হলো রানিং রেপসিড, হ্যাঁ, এটাতে 36% প্লাস, যে যতই ই করুক, এটা হলো এলসির রেপসিড, 36% প্লাস থাকে, এর একটা দারুণ ফ্লেভার থাকে। আমরা এই রেপসিড ব্যবহার করার মূল উদ্দেশ্য সরিষার খৈল, এটা হলো ক্যানোলা অয়েল, ক্যানাডিয়ান একটা ভ্যারাইটি ক্যানোলা অয়েল, সেখান থেকে এটা আসে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া মধ্যপ্রদেশ রাজ্যগুলোতে থাকে, বিআর অয়েল কোম্পানিগুলো পাঠায়। তো এটা এটা আপনারা ব্যবহার করবেন এই কারণে, এটা হলো যে সরাসরি আপনি মাছকে দিতে পারবেন, কোনো ভিজানো রাখতে হবে না, এবং 14% মোটামুটি আমাদের 36% প্লাস, যার কারণে এটা আপনারা সরাসরি ব্যবহার করতে পারবেন, আর এর রেজাল্টটা খুব ভালো। আমরা যদি 36% প্রোটিন যদি 36 টাকাও পাই বা 37-38 টাকাও পাই, তারপর খারাপ না, বুঝছেন, এই কারণে খারাপ না, আপনারা ইউজ করতে পারেন এটা। তো যাদের রেপসিড অয়েল কেক লাগবে, সরাসরি গাড়ি নিতেছেন, যেমন আজকে দুই গাড়ি প্রায় 30 টনের অর্ডার আছে, কি যেন আপনার ময়মনসিংহে যাবে আজকে গাড়ি, 2 টনের মতো যাবে, দুই গাড়ির মতো যাবে, বুঝছেন। তো আপনার যার যেটা মাল লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করেন, দেওয়ার চেষ্টা করব। আর এই ফাঁকে আরেকটা কথা বলি, আমাদের গ্রুপ বা আমার যে গ্রুপ আছে যেখানে বা আমার পেজ আছে, আমি অনেক ক্ষেত্রে সবার জন্য ওপেন করছি জয়েন করার জন্য, কিন্তু এইখানে কিছু অসুধ ব্যবসায়ী, তারা আমার হয়তো বা আমি দেখিও নেই পোস্ট, আমার ভিতরে পোস্ট দিয়ে দিছে ফিশ বিলের যে 40-50 টাকা এরকম। তো এই এই জিনিসগুলো থেকে আপনারা সাবধান থাকবেন, কারণ আমার এই পোস্টগুলো আমার অজন্তেই চলে যায়, বুঝছেন, অজন্তেই চলে আসে, এই পোস্টগুলো আপনারা খেয়াল করবেন। তো এই পোস্টগুলো যেন আপনাদের থেকে আপনারা কেউ নক করবে না, কেউ যদি নক করে টাকা পয়সা দেন, সে এর জন্য আমি দায়ভার থাকবো না আপনাদের, সবাই বলছিলাম। আর তার সঙ্গে আমার যে চাষি ভাইরা, এই যে গাড়িটা পোর্ট থেকে, একটা গাড়ি মানে টাইমলি কখনোই পোর্ট থেকে আমি গাড়ি পাই না, এবার খুবই লেট হয়েছে, এই গাড়িটা আমার গত 4 দিন আগে আসার কথা ছিল, যার কোনো 4 দিনের মধ্যে সবারই মাল ডেলিভারি হওয়ার কথা ছিল,
কিন্তু কোনো কারণে গাড়িটা ডুবতে পারে নাই এবং আমিও লেট করে ফেলছি, এই জন্য সবারই কাছে আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ইনশাল্লাহ সমস্যা যতটাই পারছি কভার করে দিব, যার যেটা টাইমলি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, রাখি, আসসালামু আলাইকুম।